আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আজকে আমি নতুন এক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিনি মিল্ক ব্রেড। খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন, আর এটা দেখতে এত আকর্ষণীয়, দেখলেই খেতে মন চায়। তাহলে চটপট চলুন এই সহজ রেসিপিটা আমরা দেখে নেই। অবশ্যই এই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এখানে একটা আমি বাটি নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি নিয়েছি 1.5 কাপ ময়দা। আপনারা যতটুক তৈরি করতে চান ততটুক নেবেন। আমি এখানে 1.5 কাপ নিয়েছি। নিয়েছি 1 চিমটি লবণ, নিয়েছি 1/2 কাপের মতো গুঁড়ো দুধ, নিয়েছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, নিয়েছি 1টা ডিম। ডিমের আমি কুসুমটাকে আলাদা করে নিচ্ছি, আর সাদা অংশটাকে আমি দিয়ে দিব। কুসুমটাকে আমি উপরে ব্রাশ করার জন্য রেখে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে সবগুলো খুব ভালোভাবে মেখে নেব। আমি যেগুলো উপকরণ দিয়েছি চেষ্টা করবেন সবগুলো দেওয়ার। এবার আমি কুসুম গরম দুধ অল্প অল্প করে দিব আর মাখাতে থাকব। এটা একদম কুসুম গরম রয়েছে, একদম বেশি গরম আবার বেশি ঠান্ডাও নেওয়া যাবে না। ইক্সট দেওয়া আছে, এই কুসুম গরমেই আমাদের ইক্সটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর একটা সুন্দর ড্র তৈরি করে নেব। খেয়াল রাখবেন এই ডোটা কিন্তু একদম শক্ত থাকবে না, বেশ আঠালো ভাব থাকবে। দেখতেই পাচ্ছেন খুব আঠালো রয়েছে এবং নরমও রয়েছে। এই অবস্থায় আমাদের রাখতে হবে। এখন হাতটা আমি ক্লিন করে আসছি। এবার হাতে কিছু তেল নিয়ে নিচ্ছি, উপরে একটু তেল দিয়ে দিব, দিয়ে এটাকে রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, আধা ঘন্টা থাকলেই হবে। এই তো মাখায় নিলাম। এবার আমি একটা প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে এটাকে ভালোভাবে র্যাপ করে দিচ্ছি। আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। অল্প একটু ডোটা ফুলে উঠেছে, বেশিক্ষণ রাখলে আরো বেশি ফুলতো। আধা ঘন্টা রাখছি, আমাদের সমস্যা নাই, এই রেসিপি আধা ঘন্টাতেই হয়ে যাবে। আগের থেকে একটু আঠালো ভাব কমও হয়েছে, রেস্টে রাখলে আগের থেকে আঠালো ভাব অনেক কম হয়। এবার আমরা এই ড্র থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক এই মাপে আমি রাখছি, আপনারা চাইলে বড় ছোট করতে পারেন। আমি দু হাতের সাহায্যে সুন্দর একটা স্মুথলি ড্র তৈরি করে নিচ্ছি। এই তো আমার ড্রটা সুন্দরভাবে রেডি হয়েছে। এখানে আমি কিছু লেখালেখির পেপার নিয়েছি, একটা কেকের মোল্ডে খুব ভালোভাবে বিছিয়ে দিয়েছি তেল দিয়ে। সেখানে আমি ড্রগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো দিয়ে দিলাম। এবার আমি এটাকে রেখে দেব রেস্টে 1.5 ঘন্টার জন্য। এই তো আমি 1.5 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন ফুলে আমার ব্রেডটার দ্বিগুণ হয়েছে। এবার আমি যে কুসুম রাখছিলাম, কুসুমে একটু ব্রাশ ভরিয়ে উপরে দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর কালার নিয়ে আসবে। আমি তো যেহেতু ইলেকট্রিক আভেনে এটা ব্রেক করব, আমার এই ব্রাশটা না করলেও চলতো। আপনারা যদি চুলায় তৈরি করেন তাহলে অবশ্যই এই ব্রাশটা করে নেবেন। এবার আমি এটাকে 150 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য ব্রেক করে নেব। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার ব্রেডটা রেডি আর খুব নরম হয়েছে। এটাকে আমি উঠায় নিচ্ছি, এখন পেপার দেওয়ার জন্য খুব সহজে উঠে আসবে। পিছনের সাইডটাও খুব সুন্দর হয়েছে কালার, উপরের সাইডটাও খুব সুন্দর হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এটাকে ইলেকট্রিক আভেনে তৈরি করেছি। আপনারা যদি চুলাতে তৈরি করেন ঠিক একই রকম হবে। একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন ভিতরে কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে, বাচ্চাদেরকে এটা তৈরি করে দিতে পারেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তাহলে এখানেই বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।